वेलकम दोस्तों, सब्सक्राइब कीजिए फरहान कम्युनिकेशन चैनल को और बेल आइकन को दबाइए हमारी वीडियो की नोटिफिकेशन सबसे पहले मिलने के लिए। तो বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে টেন্ডার ডপিং এর জন্য আপনাদের সেটআপ কি করতে হবে, সেই রিলেটেড আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। আমাদের এই ভিডিওতে আমরা দেখাতে চাইছি, আমাদের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে যে আপনারা লোকেশন ওয়াইজ বা অর্গানাইজেশন ওয়াইজ টেন্ডার কিভাবে সার্চ করবেন। তো যে কোনো টেন্ডার ফিল আপ করতে গেলে বন্ধুরা সব থেকে প্রথমে আপনাদেরকে যেটা করতে হয়, আপনাকে টেন্ডার সার্চ করতে হয়। তো টেন্ডার সার্চ করতে হবে কিভাবে এবং কোন কোন অর্গানাইজেশন টেন্ডার ওয়েস্ট বেঙ্গল টেন্ডার পোর্টাল থেকে পাওয়া যায় বা ওখান থেকে অ্যাপ্লাই করা যায়, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, যেন সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সবার প্রথমে। তো বন্ধুরা চলুন শুরু করছি। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পরে এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে ডব্লিউবি টেন্ডার। এখানে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসের সামনে আপনাকে নিয়ে আসবে। এখানে সিম্পলি আপনাকে সার্চ করতে হবে টেন্ডার। এখানে দেখছেন লেটেস্ট যে টেন্ডারগুলো আছে, এখানে লেটেস্ট টেন্ডারগুলো স্ক্রল ডাউন হচ্ছে। এখানে লেটেস্ট ক্যারিজেন্ডাম যেগুলো আছে সেই সমস্ত টেন্ডার বিডিংগুলো এখান থেকে স্ক্রল ডাউন হচ্ছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমত সার্চ করতে গেলে আপনাকে টেন্ডার বাই লোকেশন আপনি সার্চ করতে পারেন, টেন্ডার বাই অর্গানাইজেশন সার্চ করতে পারেন, টেন্ডার বাই অর্গানাইজেশন সার্চ করতে পারেন, টেন্ডার বাই ক্লাসিফিকেশন সার্চ করতে পারেন, টেন্ডার ইন অ্যাচিভ সার্চ করতে পারেন, টেন্ডার স্ট্যাটাসও দেখতে পারেন, ক্যান্সেলড অ্যান্ড রিটার্নড যদি কিছু থাকে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা প্রথমত আমরা আপনাকে টেন্ডার বাই লোকেশন সার্চ করে দেখাচ্ছি। তো দেখুন টেন্ডার বাই লোকেশনে ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটা বক্স এসছে। এখানে আপনাকে সিম্পলি লিখতে হবে আপনার যে লোকেশনের জন্য আপনি দেখতে চাইছেন টেন্ডার, সেই লোকেশনের জন্য আপনাকে এখানে লোকেশনটা লিখতে হবে, বা আপনি যে সিটির জন্য দেখতে চাইছেন সেই সিটিটা এখানে লিখতে হবে। এখানে সিম্পলি ক্যাপচাটা দিতে হবে, এই যে ক্যাপচাটা আছে এখানে দিয়ে তারপরে সাবমিট করতে হবে। তো চলুন ডিটেলসটা ফিল করে দেখাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটা ফিল করেছি, এবার আমি সিম্পলি সাবমিটে ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করার পরে এখানে পুরো ডিটেলসটা চলে এসেছে যে কোন কোন টেন্ডারগুলো এখন রানিং আছে এবং আপনি এই টেন্ডারগুলো ফিল করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে যেটা আছে সিরিয়াল নাম্বার আছে, এখানে ই পাবলিশের ডেট আছে, ক্লোজিং ডেট আছে, ওপেনিং ডেট আছে, এখানে টাইটেল অ্যান্ড রেফারেন্স নাম্বার, টেন্ডার আইডি, এখানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে আছে অর্গানাইজেশন চেন, মানে কোন অর্গানাইজেশনের আন্ডারে টেন্ডারটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন এখানে দেখুন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আছে, এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট, এটাও আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এই সমস্ত টেন্ডারগুলো যেগুলো আছে ম্যাক্সিমামই এখন এই মুহূর্তে হেলথের আছে। আমি যে লোকেশন সার্চ করেছি সেই লোকেশনে হয়তো হেলথ আছে, অন্যান্য লোকেশনে অন্য কিছু থাকতে পারে। তো এইভাবে আপনাকে লোকেশন ওয়াইজ আপনাকে টেন্ডারগুলো সার্চ করে নিতে হবে। এবং এই টেন্ডারগুলোকে বন্ধুরা যদি আপনি এই টেন্ডারটাকে পুরো ডিটেলসে পড়তে চান তাহলে আপনাকে কি করতে হবে, সিম্পলি এখানে একটা ক্লিক করতে হবে। এখানে এই যে দেখুন যে লাল কালারের ডেট এবং ডিটেলসটা লেখা আছে, ওটা মাউস কার্সার নিয়ে গেলেই অন্য কালার হয়ে যাচ্ছে, এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই পুরো টেন্ডারটা খুলে আসবে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এখনও যদি তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।